শীত মৌসুমের শুরুতেই পর্যটকদের ঢল বিশ্বের সবচেয়ে দীর্ঘ সমুদ্র সৈকত কক্সবাজারে। তবে সামাজিক দূরত্ব সহ করোনার কোনো স্বাস্থ্যবিধি মানছেন না কেউই। এতে বাড়ছে করোনা সংক্রমণের আশঙ্কা। হঠাৎ পর্যটক বাড়ায় সবকিছুতেই বাড়তি টাকা আদায়ের অভিযোগ পর্যটকদের। প্রকৃতির ছোঁয়া বিষণ্ণতা দূর করে মনে আনে প্রশান্তি। আকাশ আর সমুদ্রের বিশালতা মুছে দেয় সব সংকীর্ণতা। দিগন্ত বিস্তৃত নীল জলরাশির জোয়ার ভাটার লুকোচুরিতে ভ্রমণ পিপাসু মন তাই হারাতে চায় বারবার। করোনা মহামারীতে দীর্ঘ 5 মাস বন্ধ থাকায় কক্সবাজারের পর্যটন স্পটগুলো হারিয়েছিল চিরচেনা মুখরতা। তাই করোনা উপেক্ষা করেই ভ্রমণ পিপাসুদের ঢল সমুদ্র সৈকতে। লকডাউনের ঘরবন্দি জীবন থেকে বেরিয়ে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে অনেকেই ছুটে এসেছেন কক্সবাজারে। করোনার ভয় আছে, তবু মানুষের পরিবারকে সময় দেওয়ার জন্য, একটু বিনোদনের জন্য এখানে আসছি ঘোরার জন্য। অনেকদিন পরে আসছি, লকডাউনের কারণে কোথাও যেতে পারি না, আজকে এসে অনেক আনন্দ লাগতেছে। অধিকাংশ মানুষই মানছেন না করোনার স্বাস্থ্যবিধি। হোটেল রেস্টুরেন্ট বিপণী বিতান সহ সব জায়গাতে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ পর্যটকদের। করোনার কারণে অনেকদিন বন্ধ ছিল, তাদের যে ব্যবসায় লসটা হয়েছিল এটাও পোষায় নিচ্ছে। কিছু না কিছু মানুষ কিছু একটা বলে, কিছু একটা করে ওর থেকে বেশি খেতে যায় টাকা। বহির্বিশ্বে বাধ্যতামূলক করছে, আমাদের বাংলাদেশও আইন করছে যে যেহেতু মাস্ক পরতে হয়, তো আমিও করা উচিত ছিল, এখন জন্য সম্মুখে আসছি। তবে বাড়তি ভাড়া নেয়ার কথা অস্বীকার করেছেন পর্যটন কেন্দ্রিক ব্যবসায়ীরা। এটা হলো কম্পিটিশন পড়ে গেছে, কম্পিটিশনের জালে আপনার লাভ আমার করার জন্য সীমিত, ওই জন্য আমার কারণে উনি একদমই বলিতে, কিন্তু ওনার মনে করে যে লাভ বেশি। বন্ধুর কারণে আমরা অনেক কষ্ট পাচ্ছি, না গিয়ে থাকতে হচ্ছে, এখন একটু দোকানদারি করতে পারছি, ব্যবসা বাণিজ্য করতেছি। বারবার অনুরোধ করার পরও পর্যটকরা স্বাস্থ্যবিধি মানছেন না বলে জানিয়েছে ট্যুরিস্ট পুলিশ। স্বাস্থ্যবিধি মানার জন্য মাস্ক পরার বিষয়ে নির্দেশনা দেওয়া আছে, এবং আমরা ট্যুরিস্ট তো এখন সিজন শুরু হচ্ছে, ভিড় হচ্ছে, এবং আমরা সতর্ক করতেছি। করোনার সেকেন্ড ওয়েভ ঠেকাতে পর্যটকদের স্বাস্থ্যবিধি পুরোপুরি মেনে চলার আহ্বান কক্সবাজার প্রশাসনের। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।